আজ কোনো মুভির গল্প শোনাবো না, আজ 2 মিনিটের একটি গল্প শোনাবো, তাই আপনার জীবন থেকে এই 2 মিনিট চেয়ে নিলাম। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। একজন মহিলা একটি বাচ্চাকে চোর চোর বলে দোকান থেকে বের করছে। মহিলাটি ছেলেটির পকেট চেক করে দেখতে পায় ছেলেটি কিছু ওষুধ চুরি করেছে। ওই মহিলাটি বাচ্চাটিকে মারতে থাকে। বাচ্চাটি মাথা নিচু করে বলে, এগুলো আমি আমার মায়ের জন্য চুরি করেছি। তখন পাশের একটি রেস্টুরেন্টের লোক ওই মহিলাটিকে বাধা দেয় আর ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমার মা কি অসুস্থ? বাচ্চাটি মাথা নিচু করে ইশারায় ওই লোকটিকে বলে, হ্যাঁ আমার মা অসুস্থ। ওই লোকটি তখন তার পকেট থেকে টাকা বের করে ওই মহিলাটির ওষুধের দাম পরিশোধ করে দেয় আর সে তার মেয়েকে বলে এক বাটি স্যুপ নিয়ে আসার জন্য। তার ছোট মেয়েটি পলিতে এক বাটি স্যুপ পার্সেল নিয়ে আসে। ওই লোকটি স্যুপের প্যাকেটের মধ্যে ওষুধগুলো ঢুকিয়ে বাচ্চাটির হাতে দেয়। বাচ্চাটি সাথে সাথে ওইগুলো তার হাতে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে দৌড় দেয়। এরই মাঝে পার হয়ে যায় 30টি বছর। ওই লোকটির রেস্টুরেন্ট ঠিক আগের মতোই আছে। এখনও ওই লোকটি গরিবদের বিনামূল্যে খাবার দেয়। লোকটি কাজ করছিল, হঠাৎই তার বুকে ব্যথা ওঠে আর সে সাথে সাথেই ফ্লোরে পড়ে যায়। তার মেয়ে তখন বাবা বলে চিৎকার দেয়। ওই লোকটিকে সাথে সাথেই হসপিটালে ভর্তি করা হয়। তার মেয়ে অনেক কাঁদতে থাকে। একজন নার্স এসে মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে যায় 7,92,000 টাকার বিল। মেয়েটি অনেক চিন্তায় পড়ে যায়, সে এতগুলো টাকা কিভাবে পরিশোধ করবে। ওই বিলের কাগজটি হাতে নিয়ে মেয়েটি কাঁদতে থাকে। পরের দিন সে ডক্টরের কাছে যায় আর সে যে চুপচাপ বসে থাকে। মেয়েটি বাধ্য হয়ে তাদের রেস্টুরেন্টটি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে। মেয়েটি তার বাবার পাশেই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখতে পায় তার পাশে নতুন একটি বিলের কাগজ রাখা। মেয়েটি বিলের কাগজটি খুলে অবাক হয়ে যায়, কারণ তাদের সকল বিল একদম চিরো চিরো করে দেয়া হয়েছে। সেখানে একটি চিঠিও লেখা ছিল। সেখানে লেখা ছিল সকল বিল 30 বছর আগেই পরিশোধ করে দেয়া হয়েছে। সেই 30 বছর আগে 2 বোতল ওষুধ আর 1 বাটি স্যুপের মূল্য আজকে 7,92,000 টাকার থেকেও অনেক বেশি। এই ডক্টরই হচ্ছে ওই 30 বছর আগের সেই বাচ্চা ছেলেটি যাকে ওই লোকটি সাহায্য করেছিল তার মায়ের জন্য 2 বোতল ওষুধ আর 1 বাটি স্যুপ দিয়ে। সেই বাচ্চা ছেলেটি আজ ডক্টর হয়েছে। সেই চিঠির লাস্টে লেখা ছিল, ইতি ডক্টর পোজাকরণ থং। আর হ্যাঁ, এইটি একদম সত্য একটি ঘটনা। এই ঘটনার জন্য থাইল্যান্ডে এই ডক্টরকে লিজেন্ড অব ডক্টর বলা হয়। তো আপনার করা প্রত্যেকটি ভালো কাজ কোনো না কোনো দিন তার প্রতিদান দিবেই। তো আপনার জীবন থেকে এই মূল্যবান 2 মিনিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।